সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত এডুকেশন এক্সপার্ট বিডিতে আজ আমরা বিসিক বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনের গত নয় নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষার এমসি অংশের ম্যাথ সমাধান করবো চলো মূল আলোচনায় কোশ্চিন নাইন আইডেন্টিক্যাল মেশিনস ইজ ওয়ার্কিং এর সেম কনস্ট্যানরেড ক্যান স্টিস টোয়েন্টি সেভেন জিন্স ইন ফোর মিনিটস হাউ মেনি মিনিটস উড ইট টেক ফোর সাস মেশিন টুইস্টিস সিক্সটি জিন্স অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে নয়টা মেশিন চার মিনিটে সাতাশটা জিন্স স্টিচ করে এবং ওরকম চারটা মেশিন সাতটা জিন্স স্টিচ করতে কত মিনিট সময় লাগবে দেখুন বলা হচ্ছে নয়টা মেশিন সাতাশটা জিন্স স্টিচ করতে সময় নেই চার মিনিট তাহলে একটা মেশিন সাতাশটা জিন্স স্টিচ করতে সময় নেবে বেশি সময় তাহলে বেশি হইলে গুণ নাইন মিনিট ঠিক একটা মেশিন একটা জিন্স করতে সময় নেবে কম তাহলে কম হলে ভাগ টোয়েন্টি সেভেন আবার সাতটা মেশিন একটা জিন্স করতে সময় নেবে কম তাহলে কম হলে ভাগ আবার ষাটটা মেশিন কতটা ষাটটা জিন্স সিজ করতে সময় নেবে বেশি সময় তাহলে গুণ এটা ক্যালকুলেশন করুন তিন নং সাতাশ তিন ষাট তাহলে বিশ মিনিট সময় নেবে আনসার হচ্ছে বিশ মিনিট দ্যাট মিন্স ডি অপশন ডি নেক্সট কোশ্চেন আ কেমিস্ট্রি ইন মিক্সিং অ্যাসিড অ্যান্ড ওয়াটার আউট অফ থার্টি মিলিলিটার মিক্সড টেন মিলিলিটার ইজ অ্যাসিড হাউ মেনি হাউ মাছ মিলি অফ অ্যাসিড পাঁচ মিক্স সাজ ড্যাট ফিফটি বাই ফিফটি মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড অ্যাসিড ইজ অ্যাটেইন ইফ নো অ্যাডিশনাল ওয়াটার ইজ অ্যাডেড অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে অ্যাসিড এবং পানির মিশ্রণে ত্রিশ লিটার তিরিশ মিলিলিটার পানির মিশ্রণে দশ মিলিলিটার অ্যাসিড আছে কতটুকু অ্যাসিড মিক্সড করলে পানি এবং অ্যাসিড ফিফটি ফিফটি পরিমাণ হবে অর্থাৎ তাহলে তিরিশ লিটারের মধ্যে সরি তিরিশ মিলিলিটারের মধ্যে অ্যাসিড আছে দশ মিলিলিটার তাহলে অ্যাসিড যদি দশ মিলিলিটার হয়ে থাকে তাহলে ওয়াটার আছে কত বিশ মিলিলিটার তাহলে ফিফটি ফিফটি তাদের রেশিও হবে তাহলে অ্যাসিড কত দশ মিলিলিটার ওয়াটার হচ্ছে বিশ তা এসিডে আমরা এক্স পরিমাণ মিক্সড করবো তাহলে ধরো ফিফটি ফিট হবে তার মানে রেশিও এক এক হবে তাহলে দশ প্লাস এক্স সমান হচ্ছে টোয়েন্টি সো এক্স ইকুয়াল হচ্ছে টেন তাহলে অ্যাসিড মিক্সড করতে হবে দশ মিলিলিটার দ্যাট মিন্স আনসার হচ্ছে বি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনে বলা হচ্ছে দ্য রিমাইন্ডার হোয়েন পজিটিভ ইন্ডিজার এম ইজ ডিভাইডেড বাই এন ইজ আর হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন টু এম ইজ ডিভাইডেড বাই টু এন অর্থাৎ কোয়েশ্চনে বলা হচ্ছে একটা পজিটিভ ইন্ডিজার এম কে এন দ্বারা ভাগ করলে আর ভাগ হয় এবং বলা হচ্ছে টু এম কে টু এন দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে দেখুন এম কে এন দ্বারা ভাগ করলে ভাগ হচ্ছে আর আচ্ছা আবার বলা হচ্ছে টু কে টু এন দ্বারা ভাগ করলে ভাগ ফল ভাগ শেষ কত থাকবে আচ্ছা দেখুন তো টু এম টু এম তার মানে এম ভাগ এনই হচ্ছে তার মানে এখানে ভাগ শেষ শূন্য থাকবে ভাগ শেষ থাকবে শূন্য আর ভাগ ফল আরই হবে তাহলে যেহেতু শূন্য নেই ড্যাট মিন্স আনসার হচ্ছে সার হচ্ছে ডি ড্যাট মিন্স এম মাইনাস এন আর এম মাইনাস এনআর সমান তো শূন্যই হবে

তাহলে বলা হচ্ছে ওই ট্যাঙ্কে কত লিটার পানি ধরে আচ্ছা দেখুন তো ফর্টি লিটার ফর্টি পার্সেন্ট ভর্তি ছিল এবং নয় লিটার পানি বের করার পরে ওয়ান ফোর্থ হয় তাহলে ওয়ান ফোর্থ সমান কত পার্সেন্ট হবে পঁচিশ পার্সেন্ট তাহলে দেখুন তো নয় লিটার রিমুভ করার পর পঁচিশ পারসেন্টে আসে তার মানে কত পার্সেন্ট কমে যায় ফর্টি মাইনাস টোয়েন্টি ফাইভ দ্যাট মিনস পনেরো পার্সেন্ট কমে ঠিক নয় লিটার সমান কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট না তার মানে আমরা বলতে পনেরো পার্সেন্ট সমান ক্যাপাসিটি হচ্ছে নয় লিটার তাহলে পনেরো হান্ড্রেড পার্সেন্ট কত হবে তিন দে কারণ তিন তিনকে নয় তিন পাঁচে পনেরো পাঁচ কুড়িং ড্যাট মিন্স তিন কুড়িং ষাট ষাট লিটার পুরো ট্যাঙ্কে পানি ধরবে ড্যাট মিন্স আনসার হচ্ছে ডি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ আ রিজাল্ট অফ দ্য সাম অফ দ্য ইন্টিজার অ্যান্ড ইটস রিসিভ আচ্ছা যেমন ধরো আমরা একটা ইন্টিজার নিলাম এক্স তাহলে এক্সের বিপরীত রিসিভ কী হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স যোগ করুন তো দুইটা কী হয় এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান না আচ্ছা তার মানে দেখুন তো এক্সের এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হওয়ার কথা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কোনটা একটা করা যেতে পারে দেখুন তো আট হচ্ছে না পাঁচ পাঁচের পঁচিশ হওয়ার কথা ছিল সাতের হচ্ছে না আটের দেখুন তো আট প্লাস ওয়ান বাই আট আট আটে কত চৌষট্টি প্লাস ওয়ান ঠিক এক্স স্কোয়ার এক্স এখানে হচ্ছে আট এক্স স্কোয়ার হচ্ছে চৌষট্টি আর হচ্ছে প্লাস ওয়ান তাহলে পঁয়ষট্টি ভাগ আট আনসার

তিন ইন্টু বারো হতে পারে তারপরে কত হতে পারে ছয় ইন্টু ছয়ও হতে পারে তাহলে নিচের কোনটি অবশ্যই মিনিমাম ভ্যালু হতে হবে তাহলে দেখুন তো সব থেকে ছোট ভ্যালুটা হবে ছয় প্লাস ছয় শুভন বারো দ্যাট মিনস আনসার হচ্ছে এ নেক্সট কোয়েশ্চেন ইফ এবিডি ই আর দ্য পয়েন্টস অফ আ্যানেল হুইস দ্যাট দ্য লাইন সিডি বি সেক্স দ্য হ্যাঙ্গেল এসি বি অ্যান্ড দ্য লাইন সিবি বিশ্ব দ্য রাইট অ্যাঙ্গেল এসি দ্যান দ্য ভ্যালু অফ ডিসিই অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে এবিসিডি এবং ই হচ্ছে একটা তলের বিন্দু আছে পাঁচটা এই বিন্দুগুলোর সিডি লাইন একটা কোনকে দ্বিখণ্ডিত করা হচ্ছে এ সি বি কোনকে আবার সিবি এই লাইনটা দ্বিখণ্ডিত করা হচ্ছে এ কোনকে যেটা হচ্ছে সমকোণ দেন দ্য অ্যাঙ্গেল অফ ডিসিই তাহলে ডিসিইর পরিমাণ কত হবে দেখুন আমরা এসিই একটা সমকোণ অঙ্কন করি এটা ধরুন এসিই একটা সমকোণ এ সি এবং ই এটা হচ্ছে সমকোণ কে সিবি ভিসেক করে মানে দ্বিখণ্ডিত করে তাহলে সিবি ধরুন সিবি হচ্ছে কত ডিগ্রি কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি করে ভাগ করে দুইটা আচ্ছা আবার পরবর্তীতে আগের অপশানে কি বলছি আবার সিডি বি সেক্স অ্যাঙ্গেল এসিবি বি এসিবি কে আবার সিডি বিসেক করে মানে দ্বিখণ্ডিত করে অর্থাৎ ধরুন এটা আবার এটাকে ভাগ করে কত ডিগ্রি করে সাড়ে বাইশ ডিগ্রি করে এটাও সাড়ে বাইশ ডিগ্রি এটাও সাড়ে বাইশ ডিগ্রি এটা কি সি ডি তাহলে কোশ্চনে বলা হচ্ছে ডি কত কতক্ষণ অর্থাৎ ডি তার মানে এই কোনটা কতক্ষণ তাহলে দেখুন তো এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি একটা আর এখানে সাড়ে বাইশ ডিগ্রি তাহলে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর সাড়ে বাইশ ডিগ্রি কত হয় সাত ছয় সাড়ে সাতষট্টি ডিগ্রি তার মানে আনসার কত সি আনসার হচ্ছে সি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ সিরিজ এক পাঁচ নয় একাশি আচ্ছা এটা হচ্ছে সমান্তর ধারা দেখুন তো প্রতি ক্ষেত্রে ব্যবধান কত চার করে করে তাহলে সমান্তর ধারার এভারেজের সূত্র আমরা কী জানি প্রথম পদ এক শেষ পথ কত একাশি ভাগ হচ্ছে দুই কত হয়

আট ঘন্টায় তাহলে একজন ওই কাজটা করতে বেশি সময় লাগবে তার মানে সাত ভাগ আট সাত গুণ আট আবার বারো জনকার কত কম সময় লাগবে তাহলে ভাগ বারো কাটি করুন কাটলে হচ্ছে তিন চার দিয়ে কাটলে দুই তাহলে সাত দোকানো চোদ্দ বাই তিন তাহলে সমান কত হচ্ছে চোদ্দ ভাগ তিন তার মানে বারো ভাগ তিন এটাকে প্লাস কত করা যেতে পারে তাহলে দুই ভাগ তিন তার মানে এটা চার ঘন্টা কত মিনিট করি আমরা এটাকে এটাকে হচ্ছে ষাট তাহলে তিন কুড়িং ষাট চল্লিশ মিনিট তাহলে চার ঘন্টা চল্লিশ মিনিট দ্যাট মিন্স আনসার হচ্ছে ডি নেক্সট কোয়েশন হাইন স্কোয়ার ভ্যালু অফ আ নাম্বার ইজ সাবস্ট্র্যাক্ট ফ্রম ফাইভ টাইমস অফ দ্য নাম্বার দ্য রেজাল্ট ইজ সিক্স হোয়াট ইজ দ্য নাম্বার তরুন তাহলে নাম্বারটা আমরা এক্স ফাইভ এক্স পাঁচ গুণ হচ্ছে পাঁচ এক্স থেকে এক্স স্কোয়ার বাদ দিই তার বর্গ বাদ দিলে রেজাল্ট হয় সিক্স তাহলে এক্সের মান কত হবে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সেমন কত শূন্য মেটেল টার্ম করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স সেমন শূন্য এক্স কমন নিন এক্স মাইনাস থ্রি এটা মাইনাস টু তাহলে মাইনাস টু কমন নিন এক্স মাইনাস থ্রি ড্যাট শূন্য তাহলে এক সমান এক 3 সমান থ্রি হবে আর একটা হবে এক সমান টু আচ্ছা তাহলে এক্সের মান টু হতে পারে থ্রি হতে পারে তাহলে অপশানে কি দেয়া আছে অপশানে মাইনাস থ্রি দেয়া আছে টু দেয়া আছে তাহলে আনসার হচ্ছে বি নেক্সট কোয়েশ্চেন নেক্সট বলা হচ্ছে এক নেক্সট বলা হচ্ছে এ কমপ্লিট ইন ইন টোয়েন্টি ফোর ডেজ ইফ টাকা এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ইজ টু বি ডিভাইডেড এবং দেন দেন বি উইল গেট হাউ মার্স মোর দেন সি অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে একটা কাজ এ করে ছয় দিনে বি করে বারো দিনে সি করে বিশ দিনে এবং ডি করে চব্বিশ দিনে তাহলে আট হাজার ছয়শো সত্তর টাকা যদি টাকা হয় এবং এই টাকাগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে কাজের এসি অনুযায়ী তাহলে বি সি থেকে কত টাকা বেশি পাবে তাহলে দেখুন এ যদি একদিনে করে পুরো কাজটা করে ছয় দিনে তাহলে একদিনে করবে ওয়ান বাই সিক্স ঠিক বি করবে কত দিনে ওয়ান বাই টুয়েলভ আবার সি করবে কত ওয়ান বাই টোয়েন্টি আবার ডি করবে কত ওয়ান বাই টোয়েন্টি ফোর তাতে একদিনে কাজের রেসে তাহলে কাজের এসেটাকে আমরা হরগুলো লশকো করে আমরা গুণ করে দেব লসগো হবে একশো বিশ তাহলে ওয়ান বাই সিক্স গুন একশো বিশ ওয়ান বাই টুয়েলভ ইন্টু একশো বিশ আবার ওয়ান বাই টোয়েন্টি ইন্টু একশো বিশ আবার হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু একশো বিশ আচ্ছা এটা কত হচ্ছে তাহলে ছয় দিকে কোনো বারো বিশ ইস্টু কত দশ ইস্টু হচ্ছে ছয় ইস্টু কত দুই পাঁচ পাঁচ তাহলে রেশিওগুলোর সাম কত হবে টোটাল সাম করুন তিরিশ পাঁচ ছয় এগারো তাহলে একচল্লিশ তাহলে বি কত পাঁচ ছয় টাকা দেখুন তো বিড় হচ্ছে দশ ভাগ একচল্লিশ ইন্টু কত আট হাজার ছয়শো টাকা ক্যালকুলেশন করুন কত হয় এসএলসি আট হাজার সিলচে ভাগ করলে এটা করলে দুইশো এগারো দশমিক সামথিং হবে অর্থাৎ গুণ দশ তার মানে দুই এক এক চার দু হাজার চোদ্দো টাকার মতো সে পাবে কাছাকাছি ধরে নিলাম একটা রাউন্ড ফিগার তাহলে সেই পাবে কত চির হচ্ছে তাহলে ছয় গুণ কত দুই এক এক দশমিক চার চার ছয় এটা ক্যালকুলেশন করে কত হয় এটা হচ্ছে বীর ক্ষেত্রে আর এটা হচ্ছে সির ক্ষেত্রে এই টাইপের আসে আর কি তাহলে দুইটা তফাত কত হচ্ছে তাহলে দুইটা তফাত দু হাজার চোদ্দষট্টি সামথিং আর কি আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি কত আসে দেখুন দেখুন এটা বেগল আটশো পঁয়তাল্লিশ টাকার মতো আসে অপশনে আটশো পঁয়তাল্লিশ নিন তাহলে আনসার হচ্ছে ই নান অফ দিস নেক্সট কোশ্চিন করিম হ্যাজ ব্রোড সাম পেন্স ফর টাকা একশো বিশ আচ্ছা ইফ ইস পেন কস্ট হিম টু টাকা লেস দেন হি কুড বাই টু মোর পেন্স হাউ মেনি পেন্স ডিড হি বাই অর্থাৎ কোশ্চিনে বলা হচ্ছে করিম একশো বিশ টাকায় কিছু কলম কেনে এবং প্রত্যেক কলমের দাম দুই টাকা কম হলে সে দুই টাকা কমে হলে দুইটা কলম বেশি কিনতে পারতো তাহলে বলা হচ্ছে সে কতটা কলম কিনেছিলো এটা দেখুন আমরা অপশন ইলিমিনেটিং পদ্ধতিতে যাই আমরা ধরে নিলাম আটটা পেন যদি সে কেনে তাহলে একশো বিশটাকে কতটি কিনবে আট পনেরো একশো বিশ পনেরোটা আচ্ছা তাহলে দুইটাকে কম হলে সে কতটা পেন কিন্তু এই অপশানটা হচ্ছে না তাহলে বি অপশানে দেখুন তো একশো ভাগ দশ কতটা কলম কিন্তু একশো বিশটা তাহলে বারোটা আচ্ছা তাহলে কলমের দাম দুই টাকা কমাই দেন আট টাকা তাহলে একশো বিশ ভাগ আট আট বারো একশো বিশ বারোটা তার মানে দুইটা কলম বেশি পাচ্ছে সে তাহলে আনসার হচ্ছে অপশন বি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটা অ্যালজেব্রা তাহলে এক্স প্লাস ওয়াই দেয় আছে কত সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ হলে মান বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে গেলে এক্স ওয়াইয়ের মান প্রয়োজন তাহলে আমরা এক্স ওয়ের মান বের করি এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার মান কত সেভেন এক্স প্লাস ওয়াইয়ের মান টোয়েন্টি প্লাস টু এক্স ওয়াই সাত সাত তাহলে কত চার দুই চব্বিশ টু এক্স ওয়াই এক্স ওয়ের সমান চব্বিশ ভাগ টু তার মানে এক্স ওয়াই হচ্ছে বারো তো এক্স ওয়ের মানে আমরা বারো ফেলাম তাহলে এক্স এ প্লাস ভুলোচকার সূত্র কী আমরা একটা সূত্র ফেলি এ প্লাস বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান কত সাত ইন্টু তাহলে পঁচিশ মাইনাস বারো কত হয় পঁচিশ মানুষ বারো সম তেরো বারো একানব্বই আনসার হচ্ছে ডি নেক্সট क्वेश्चन দ্য সেলিং প্রাইস অফ ফিফটি আইটেমস দ্য সেলিং প্রাইস অফ ফিফটিন আইটেমস ইকুয়াল কস্ট অফ টোয়েন্টি আইটেমস হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট বাই দ্য সেলার অর্থাৎ বলা হচ্ছে পনেরোটা আইটেমের কস্ট প্রাইস পনেরোটা আইটেমের সেলিং প্রাইস সমান বিশটা আইটেমের কস্ট প্রাইস তাহলে কত লাভ হবে দেখুন তো তার মানে পনেরোটার দামে বিশটা পাচ্ছে তারপরে পনেরোটা বিক্রি করে লাভ করে কয়টা পাঁচটা না একটাতে লাভ করবে কত একশোটা কত লাভ করবে তিন পাশে পনেরো তার মানে একশো গুণ কুলে তেত্রিশ দশমিক তিন 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 আসতেই থাকবে তাহলে আনসার হচ্ছে ডি ইন এ ক্লাস স্টুডেন্টস প্লে ক্রিকেট টোয়েন্টি ফাইভ প্লে ফুটবল অ্যান্ড টেন স্টুডেন্টস প্লে পথ টেন স্টুডেন্টস প্লে অ্যান্ড ক্রিকেট ওয়ার ফুটবল হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে পঁচিশ জন স্টুডেন্ট ক্রিকেট পছন্দ করে পঁচিশ জন স্টুডেন্ট ফুটবল খেলে দশজন স্টুডেন্ট ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলে পনেরো দশজন স্টুডেন্ট কোনোটাই খেলে না তাহলে ওই ক্লাসে মোট স্টুডেন্ট কত ছিল তাহলে শুধু ক্রিকেট খেলে পঁচিশ জন আচ্ছা ক্রিকেট খেলে পঁচিশ জন আবার ফুটবল খেলে পঁচিশ জন আবার কোনো স্টুডেন্ট দশজন স্টুডেন্ট উভয়টাই খেলে তার মানে ক্রিকেট খেলে ফুটবল খেলে এরকম স্টুডেন্ট অর্থাৎ খেলে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে চল্লিশ যারা ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে চল্লিশ জন তাহলে খেলে না আবার দশজন স্টুডেন্ট দশজন স্টুডেন্ট কোনোটাই খেলে না তাহলে এই দশজন স্টুডেন্ট যেহেতু খেলে না সেগুলোও তো ক্লাসে আছে তার মানে টোটাল স্টুডেন্ট হবে পঞ্চাশ জন নেক্সট কোশ্চেন দ্য লেন্থ অফ দ্য ফিল্ড ইজ থার্টি মিটার আর ফ্রেন্ডস সারাউন্ডেড বাই দ্য ফিল্ড হ্যাজ টোটাল লেন্থ অফ দ্য ওয়ান হান্ড্রেড ফর্টি মিটার হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল পাথ অফ দিস রেক্টেঙ্গুলার ফিল্ড অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন যেখানে লেন্থ হচ্ছে তিরিশ মিটার এবং একটা বেড়া দেওয়া হয় এবং সেই বেড়ার পুরোটা লেন্থ হচ্ছে একশো চল্লিশ মিটার তাহলে একশো চল্লিশ মিটার যদি লেন্থ হয় বেড়া তাহলে বলা হচ্ছে গার্ডেনের কর্ণ কত তাহলে দেখুন তো আমরা ধরে নিলাম লেন্থে আছে তিরিশ তাহলে আরেকটা ধরে নিলাম এক্স প্লাস তিরিশ দুর্গ প্লাস প্রস্ত ইন্টু টু সমান কত একশো সত্তর হচ্ছে পরিধি বেড়ার সমান তো পরিধি তাহলে কত সত্তর তাহলে এক্স সমান কত হচ্ছে চল্লিশ তাহলে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ প্রস্থ হচ্ছে তিরিশ আচ্ছা ধরুন এটা হচ্ছে বাগান তাহলে দৈর্ঘ্য প্রস্থ তিরিশ চল্লিশ দেয়া আছে ধরুন এটা হচ্ছে তিরিশ এটা চল্লিশ কর্ণ আমাদের বের করতে হবে এটা আচ্ছা দেখুন তো যেহেতু আয়তক্ষেত্র তাহলে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে দেখুন তো এশিয়ার কত তিন চার পাঁচ অনুপাত তার মানে এটা পঞ্চাশ হওয়ার কথা আপনারা সমক্র ত্রিভুজের অনুপাত সমগ্র ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান জানলে এটা খুব সহজেই করা সম্ভব তাহলে আপনারা এটাকে ফিতাগজ উপমধ্যে ফেলতে পারেন তাহলে চল্লিশ স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার সমান কর্ণ স্কোয়ার তাহলে ষোলোশো প্লাস নয়শো সমান হচ্ছে ডি স্কোয়ার তার মানে ডি সমান কত হবে পঁচিশশো রুট তার মানে পঞ্চাশ এই পর্যন্ত আপনাদের আসতে হতো তাহলে সমগ্রী ত্রিভুজের অনুপাতগুলো সাধারণত হয়ে থাকে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো হতে পারে এই দুইটা মনে রাখলেই মোটামুটিভাবে অনেক অঙ্কই করা সম্ভব তো চলো নেক্সট কোশ্চেনে দ্য প্রোডাক্ট অফ টু কনজেকেটিভ নেগেটিভ ইভেন ইন্টিজার ইজ টোয়েন্টি ফোর হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে দুইটা নেগেটিভ ইন্টিজারের কনজেকেটিভ ইন্টিজার প্রোডাক্ট হচ্ছে চব্বিশ হলে বড়ো নাম্বারটায় কত তাহলে চব্বিশ কীভাবে হতে পারে দেখুন তো চার ছয় চব্বিশ দুটাই মাইনাস এটা হচ্ছে ছয় তাহলে চার ছয় চব্বিশ হতে পারে প্লাস মাইনাস হয়েছে প্লাস তাহলে চার এবং ছয়ের মধ্যে বড় কোনটা বড় হচ্ছে মাইনাস চার মাইনাস চার হচ্ছে বড় আপনারা হয়তো বলবেন যে ছয় বড় নয় কেন ছয় দেখুন মাইনাস চিহ্ন থাকলে যে সংখ্যাটা বড়ো সেটা হবে ছোটো আপনার যদি আচ্ছা এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস তাহলে জিরোর থেকে মাইনাস ওয়ান মাইনাস টু আপনি ওভাবে যেতেই থাকুন মাইনাস থ্রি জিরোর থেকে মাইনাস ওয়ান কি ছোটো না বড়ো ছোটো ঠিক মাইনাস ওয়ান থেকে মাইনাস টু কি ছোটো না বড়ো ছোটো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এফ এক্স প্লাস থ্রি হলস্কার ইকুয়েল টু টু ফাইভ ওয়েস অব দ্য ফলোয়িং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু কত এক্স প্লাস কত দেয়া আছে দুশো পঁচিশ সো এক্স প্লাস সমান কত হতে পারে প্লাস মাইনাস পনেরো সো দেখুন সো এক সমান কত হতে পারে মাইনাস পনেরো কত হতে পারে মাইনাস হতে পারে আবার x সমান কত হতে পারে প্লাস মাইনাস থ্রি ড্যাট 12 বারো হতে পারে তাহলে আনসার কী দিয়ে আছে ও তাহলে দুইটা হতে পারে আচ্ছা এখন আমরা এক্স মাইনাস ওয়ানের মান কী কী হতে পারে এক্সের মান হতে পারে হতে পারে এইটিন হতে পারে একটা মাইনাস সমান কত হতে পারে আবার বারো মাইনাস কত হতে পারে আনসার কত দেয়া আছে কি দেয়া আছে মাইনাস নাইনটিন দেয় আছে তাহলে আনসার হচ্ছে ই অপশন নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে তামিম ইজ ফোর টাইমস এজ ওল্ড এস কৌশিক ইন এক্স ইয়ার্স তামিম উইল বি থ্রি টাইমস ওল্ড এস কৌশিক হাউ ওল্ড ইজ কৌশিক ইন টার্মস অফ এক্স কোশ্চেনে বলা হচ্ছে তা হচ্ছে তামিম কৌশিকের থেকে চার গুণ বড় এক্স বছর পরে তামিম কৌশিকের থেকে তিন বছর তিন গুণ বেশি হবে তামিমের বয়স তাহলে কৌশিকের বয়স কত আমরা ধরে নিলাম কৌশিকের বয়স ধরুন কে তাহলে তামিমের বয়স কত হবে ফোর গুণ তাহলে চার কে এটা হচ্ছে তামিম এটা হচ্ছে কৌশিক তাহলে তিন বছর এক্স বছর পরে কৌশিকের বয়স কত হবে কে প্লাস এক্স তামিমের কত হবে ফোর কে প্লাস এক্স তাহলে তামিমের বয়স সমান কৌশিকের বয়সের কতগুণ হবে তিন গুণ তাহলে এখানে কে এর মান বের করুন ফোর কে প্লাস এক্স সমান কত থ্রি কে প্লাস থ্রি এক্স তাহলে কে ইকুয়াল কত হচ্ছে টু এক্স তা কৌশিকের বয়স কত টু এক্স বছর ড্যাটমিন এ আনসার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চনে বলা হচ্ছে ওয়ান আর ইউথ সকার টিম দ্য এশিয়া অব বয়েজ টু গার্লস ইজ সেভেন সিক্স ইজ টু সেভেন ইফ দেয়ার আর টু মোর গার্লস দেন বয়েজ ওয়ান দ্য টিম হাউ মেনি বয়েজ আর ওয়ান দ্য টিম অর্থাৎ কোশ্চনে বলা হচ্ছে একটা ইউথ গ্রুপে বয়েজ এবং গার্লসের অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত এবং তারপরে বলা হচ্ছে যদি সেখানে দুজন গার্লস বেশি থাকতো বেশি যদি গার্লসের পরিমাণ ছেলের থেকে দুই বেশি হতো তাহলে বয়স কত তাহলে দেখুন তো বয়স দেয় আছে ছয় গার্লস আছে অনুবাদ সাত তাহলে এইটার দুপুর তফাৎ কত মন তফাত হচ্ছে মন আচ্ছা তফাৎ যদি এক হয় তাহলে বয়স কত জন আছে দুই হলে কত হবে ছয় গুণ দুই সমান বারো তাহলে আনসার হচ্ছে বয়স বারো জন ডেট পিস আনসার হচ্ছে ডি তোকে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হে বন্ধুরা তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবে না আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে তোমাদের অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ